শুরুতে এই সংবাদ শিরোনাম। সুপার সোলজার তৈরি করছে চীন এবং ফ্রান্স, ভয়ঙ্কর বিপদে ভারত। মোদীকে বন্ধুত্বের বার্তা দিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিল রাশিয়া। মরুর বুকে তুরস্কের উত্থান। আদালতে পম্পের বিরুদ্ধে অভিযোগ, আমিরাতে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। এবং সবশেষ থাকছে, আবারও 1200 উপসাগরের উপর দিয়ে উড়ল মার্কিন B-52 বোমারু বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নতুন যুগের যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিশেষ ক্ষমতা সম্পন্ন সেনা তৈরি করছে বিশ্বের পরাশক্তি দেশগুলো। অস্ত্র প্রতিযোগিতার দৌড়ে ইতিমধ্যে প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে চীন এবং ফ্রান্স। যুদ্ধক্ষেত্রে শুধু হত্যা করার লক্ষ্যে ল্যাবে তৈরি হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা এবং টার্মিনেটর এর মতো নতুন প্রজন্মের সেনা, যাদের নাম দেওয়া হয়েছে সুপার সোলজার। মূলত DNA সংস্কার, বায়ো ইঞ্জিনিয়ারিং এবং উন্নত রোবট প্রকৌশলের সমন্বয়ে তৈরি সব সেনাকে শীঘ্রই যুদ্ধক্ষেত্রে সাধারণ সেনাদের মতোই দেখা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে সুপার সোলজার নিয়ে উদ্বেগও জানাচ্ছেন তারা। 2020 সাল করোনা মহামারী হলেও যুদ্ধ সংঘাত কম হয়নি বিশ্বে, আর এসব যুদ্ধে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। যেমন সর্বশেষ নাগানো কারাবাখ যুদ্ধে আনকুরা মডেলের সব ড্রোন ব্যবহার করেছে আজারবাইজান এবং আর্মেনিয়া। আগামী দিনে আরও ভয়ঙ্কর সব অস্ত্র শস্ত্র দেখা যাবে বলেই মনে হচ্ছে। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে সম্প্রতি সুপার সোলজার বানানোর ঘোষণা দিয়েছে চীন। এরপর আনুষ্ঠানিকভাবে সেই পথেই হাঁটার ঘোষণা দিয়েছে ফ্রান্সও। দেশে দুটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সৈন্যদের সক্ষমতা বৃদ্ধি করবে। বিশেষ প্রজাতির এই সেনাদের তৈরি করা হবে কেবল খুন করার জন্য। গত সপ্তাহে এমন সেনা তৈরির অনুমোদন দিয়েছে ফরাসি সরকার। অনেকে আশঙ্কা করছেন ভবিষ্যতে সব দেশই এরকম কৃত্রিম উপায়ে শক্তি বর্ধিত করে সেনা তৈরি করা যেতে পারে। খবরে বলা হয়েছে ফ্রান্স বায়ো ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রকৌশল পদ্ধতিতে সেনাদের শারীরিক, মানসিক জ্ঞান এবং অনুভব করার মতো ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে। এসব সেনার অবস্থান সম্পর্কে সব সময় নিশ্চিত থাকতে তাদের শরীরে থাকতে পারে লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি। আন্তর্জাতিক মঞ্চে ফের সমর্থন পেল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই সঙ্গে একাধিক ইস্যুতে ভারতের পাশে দাঁড়াবার বার্তা দিল রাশিয়া। বুধবার পুতিন এক বার্তায় জানান, নতুন বছর ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করেন তিনি। মস্কো এবং দিল্লি একাধিক আন্তর্জাতিক ইস্যুতে সহমত হয়ে একযোগে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন। এদিন পুতিন ভারতের উদ্দেশ্যে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা পাঠান। কৌশলগত দিক থেকে এবং কূটনৈতিক পদক্ষেপে ভারতের পাশে রাশিয়া থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। তিনি বলেন, 2020 সালে রাশিয়া এবং ভারত এই দুই দেশই প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। করোনার বিপর্যস্ত এই দুই দেশ নতুন করে 2021 সালে শুরু করবে বলে আশা করছেন পুতিন। তবে করোনা পরিস্থিতিতেও নয়াদিল্লি এবং মস্কোর সম্পর্ক অটুট ছিল, যার সদর্থক বলে মন্তব্য করেন পুতিন। 2020 সালটি ছিল তুরস্কের জন্য ঘটনাবহুল একটি বছর। বিশেষ করে পররাষ্ট্রনীতিতে তুরস্ক গত কয়েক দশকের সবচেয়ে সক্রিয় এবং সফল একটি বছর অতিবাহিত করল। লিবিয়া এবং কারাবাখে তুরস্কের সক্রিয় উপস্থিতি বিবেচনা করলে এই বছরটি দখলদারদের বিরুদ্ধে বিজয়ের বছর হিসেবে ঘোষণা করা মোটেও অতিরঞ্জিত হবে না। পররাষ্ট্রনীতিতে তুরস্ক এবছর স্মরণকালের সবচেয়ে শ্রেষ্ঠ দুটি কাজ করেছে। বছরের শুরুতেই 7 জানুয়ারি লিবিয়ার সঙ্গে ভূমধ্যসাগরে জলসীমা চুক্তি এবং 27 সেপ্টেম্বর নাগানো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সর্বশক্তি দিয়ে সমর্থন ঘোষণা। এই দুটি বিষয় বছর জুড়ে অনেক ঘটনার জন্ম দিয়েছে। যেমন লিবিয়ার সাথে চুক্তির পর তুরস্ক সামরিক শক্তি দিয়ে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে দাঁড়িয়েছে। দেশটির প্রায় 80% দখলকারী এমনকি রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ পর্যন্ত ত্রাস ছড়ানো সন্ত্রাসী খলিফা হাফতাফের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। মরুর বুকে তুরস্কের সামরিক শক্তির উত্থান দেখছে বিশ্ব। ত্রিপোলি ভিত্তিক বৈধ সরকারকে হাফ ছেড়ে বাঁচতে সাহায্য করেছে। লিবিয়ার সাথে এই চুক্তির বলেই তুরস্ক নৌবাহিনী দাবিয়ে বেরিয়েছে পূর্ব ভূমধ্যসাগর। তুরস্ক আরও ধীরভাবে ভূমধ্যসাগরে নিজেদের অবস্থানের জানান দিতে পেরেছে। গ্রিস, ইসরায়েল, মিশর, সিরিয়া এক হয়ে ভূমধ্যসাগরে তুরস্ককে কোণঠাসা করার পরিকল্পনা করেছিল তা ধূলিসাৎ করে দিয়েছে। আর কারাবাখ যুদ্ধে আজারবাইজানের পাশে দাঁড়িয়ে দখলদার আর্মেনিয়ার বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযান পরিচালনা করেছে।
সমর এবং আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে সোচ্চার ছিল তুরস্ক। একদিকে আবাবিল পাখির ন্যায় তুর্কির ড্রোন মুহুর্মুহ আঘাতে দিশেহারা করেছে আর্মেনীয় দখলদার সেনাদের। অন্যদিকে আঙ্কারার রাজপ্রাসাদে বসে এরদোগান এবং তার কূটনৈতিক বাহিনী ব্যস্ত ছিল পশ্চিমাদের আবুল তাবল বুলি বন্ধ করতে। অবশেষে যুদ্ধের ময়দানে এবং আলোচনার টেবিলে দাঁত ভাঙা জবাব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে তুরস্ক সমর্থিত আজারবাইজান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পুরো সময় জুড়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশগুলোতে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রি করেছেন। এমনকি ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও ট্রাম্প আমিরাতের কাছে অস্ত্র বিক্রির পদক্ষেপ নিয়ে তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন প্রতিষ্ঠান নিউ ইয়র্ক সেন্টার ফর ফরেন পলিসি অ্যাফেয়ার্স দেশের ফেডারেল আদালতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,300 কোটি মূল্যের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা দুদেশের অস্ত্র চুক্তিকে অনুপযুক্ত এবং ত্রুটিপূর্ণ অভিহিত করে অস্ত্র বিক্রি বন্ধে পম্পেওকে বাধ্য করার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, নিউ ইয়র্ক সেন্টার ফর ফরেন পলিসি অ্যাফেয়ার্সের পক্ষ থেকে পম্পের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা থেকে বোঝা যায় সে দেশের সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে যুদ্ধবিরতি বিভিন্ন সংগঠন এবং মানবাধিকার সংস্থাগুলো বেশ সোচ্চার। এর আগেও আমিরাতের কাছে $2,300 কোটি মূল্যের মার্কিন বিভিন্ন ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী বিক্রির বিরুদ্ধে আমেরিকার মানবাধিকার গ্রুপ অস্ত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সহ মোট 29টি সংস্থা এক যৌথ চিঠিতে আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছিল। পারস্য উপসাগরের আকাশে আবারও মার্কিন সামরিক বাহিনীর দুটি B-52 বোমারু বিমান উড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র 3 সপ্তাহ আগে পেন্টাগন এই উস্কানিমূলক অপতৎপরতা চালালো। আমেরিকার নর্থ ডেকোটার মিনুট এয়ারফোর্স সামরিক ঘাঁটি থেকে বিমান দুটি উড়ে এবং পারস্য উপসাগরের পশ্চিম অঞ্চলে টহল দেওয়ার পর তা আবার আমেরিকার এই বিমানটি পরমাণু বহন করতে সক্ষম। পারস্য উপসাগরের আকাশে B-52 বোমারু বিমানের টহল প্রসঙ্গে মার্কিন সেন্টার কমান্ডার প্রধান জেনারেল ফ্রান্স ম্যাকেঞ্জি বলেন, এই বিমান টহলের মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে আমাদের উপরে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা তার জবাব দিতে প্রস্তুত আছি। তিনি তার ভাষায় বলেন, আমরা কারো সাথে সংঘাত চাই না, তবে কারো উচিত হবে না আমাদের সক্ষমতাকে ছোট করে দেখা। জেনারেল ম্যাকেঞ্জি সব কথা বললেও তিনি সরাসরি ইরানের নাম ধরে কিছু বলেননি। গত 6 সপ্তাহের মধ্যে মার্কিন বোমারু বিমান এ নিয়ে 3 দফা পারস্য উপসাগরের আকাশে উড়াউড়ি করল। ইরানের সাথে আমেরিকার যখন সামরিক উত্তেজনা চলছে এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি শাহাদত বার্ষিকী যখন একেবারে নিকটবর্তী, তখন আমেরিকা B-52 বোমারু বিমান উড়ালো। আগামী 3 জানুয়ারি জেনারেল কাসেম সুলাইমানি শাহাদতের প্রথম বার্ষিকী। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। রাতে কোন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।